আমার আজকের বিষয় হাইড্রোনেফ্রোসিস। এই অবস্থায় প্রস্রাব প্রবাহের পথে বাধা সৃষ্টির দরুন বৃক্কের সংক্রমণ বিহীন প্রসারণ এবং আয়তন বৃদ্ধি হয়। এই প্রসারণ একদিকে বা দুদিকেই হতে পারে। প্রধান কারণগুলি হল একদিকের পাথর, জন্মগত ত্রুটি, যেমন গোবিনীর শুরুতে সংকোচন, বাইরে থেকে গোবিনীর ওপর চাপ, যেমন অন্নযন্ত্রের টিউমার দ্বারা। দুই দিকের প্রোস্টেট গ্রন্থির আয়তন বৃদ্ধি, মূত্রপথের সংকীর্ণতা অর্থাৎ স্ট্রিকচার, বাইরে থেকে টিউমারজনিত চাপ, পাথর ইত্যাদি। অনুসন্ধান পরীক্ষা সোনোগ্রাফি, ইউরোগ্রাম অর্থাৎ IVU ও রেট্রোগ্রেড পায়োলোগ্রাফি ইত্যাদি। চিকিৎসা অপারেশন।